সবাই কেমন আছেন? আজ এই অঙ্কুরের ব্রেকফাস্টে ওই যে ভাত ভাজাটা বলি না, ওই ভাত ভাজাটা বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা না আপনার সব কিছু, মানে যে কোনো, আপনি চাইলে যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন, ওর সাথে পনির, সয়াবিন, ডিম, মানে যেটা আপনার মন চায় সেটা দিয়ে এটা বানাতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়। তো এটা অ্যাকচুয়ালি আমি বিয়ের পরে আমি শাশুড়ি মায়ের থেকেই দেখে দেখে শিখেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি হলাম যে ঘটি বাড়ির মেয়ে, তো বাঙাল বাড়িতে আমি বউ হয়ে গেছি, তো স্বাভাবিকভাবেই বাঙাল বাড়ি মানেই তো জানেন যে নানান রকমের খাবারের ভ্যারাইটিস থাকে। তো সেখান থেকে খেতে কিন্তু খুব ভালো লাগে, ওনারা খোসা দিয়ে রান্না করুক আর যেটা দিয়েই করুক বেশ সুন্দর সুন্দর রান্না করে। তো সেখান থেকেই আমি ভাত ভাজাটা শিখেছিলাম। তো এটা অঙ্কুরের তো দেখি খুবই পছন্দের একটা খাবার, তো ওই জন্য প্রায় ওকে এটা বানিয়ে দিলে ওর ভালো লাগে খেতে, সেই জন্য আজকে এটাই বানালাম। এই দেখুন কালকের ওই তরমুজটা, আজকে দেখি কাটি কেমন। এই দেখুন লাল, খুব একটা লাল নয়, ঠিক আছে, ঠিকঠাক লাগছে, খেতে কেমন হবে। আমার ছেলে অলরেডি খাওয়ার জন্য দেখুন কি করছে, ও আগে এর আগে হচ্ছে যে ওয়াটারমেলন খেয়ে দেখেনি, তো আজকে ফার্স্ট খাবে, জানি না কেমন রিয়াকশান হবে। ওই দেখুন খেতে স্টার্ট কীভাবে খাচ্ছে, দেখুন কাটার আগেই স্টার্ট করে দিয়েছে। আমার আবার এই তরমুজ ভীষণ প্রিয়, মানে সেই মিষ্টি হোক না মিষ্টি হোক খেয়ে নিই। আর এই যে খোসাগুলো দেখছেন না, এই খোসা দিয়ে আমার শাশুড়িমাকে দেখতাম রান্না করতে, কুচো চিংড়ি বা এমনি অনেক কিছুই, তো আমি ফার্স্ট ওখানেই এসে দেখেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়, মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। এ দেখুন ছেলে খাচ্ছে, ওকে কেটে দিয়েছি খোসা, ওই দেখুন জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে, ওটা কামড়ে খেতে হয়, বেচারা সেটাও জানে না, জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে ও। বাঙাল বাড়িতে এই তরমুজের খোসা বলুন বা আরও অনেক কিছু আছে, যেমন আরেকটা আমার খুব ভালো লাগে হচ্ছে যে পনিরের বড়া, এটাও আমি বিয়ের পরেই শিখেছিলাম, ওটাও আমার ভীষণ ভালো লাগে। কচুর লতি, তারপরে এরকম মানে অ্যাকচুয়ালি বলে শেষ করা যাবে না, মানে বাঙাল বাড়ির এত কিছু ভ্যারাইটিস থাকে না খাওয়ারের মধ্যে, মানে সব কিছু দিয়েই প্রায় ওরা সব খাবার বানিয়ে নিতে পারে, মানে এত স্পেশালিটিস থাকে খাওয়ারের মধ্যে। তো মানে এবার সব কটা আমি শিখিনি, মানে শিখে উঠতে পারিনি, তো যে কিছু শিখেছি তো মাঝের মধ্যে চেষ্টা করি বানানোর। তো আমার তো একটু বেশ নতুন নতুন খাওয়ার খেতে ভালো লাগে, তো সেই জন্য এইগুলো দিয়ে চেষ্টা করি। তার মধ্যে আমার কচুর লতিটা সবচেয়ে বেশি ভালো লাগে, জানি না আপনারা খেয়েছেন কি না, কতজন খেয়েছেন তাও জানি না, কিন্তু যদি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয় কচুর লতিটা। এই দেখুন আজকে বাবাকে পেয়েছে বিকেলে, ওই জন্য আর মাম্মামকে দরকার নেই, ও বাবার সাথেই সাইকেল চড়ছে। আমি বলছি আমি চালাই না, ও বাবার সাথেই সাইকেল চালাবে। আপনাদের আজকে একটা জায়গায় নিয়ে যাবো, মানে আমাদেরই পাশেই আছে একটা সুপার মার্কেট টাইপের, গ্র্যান্ড মার্ট আর কি, চলুন ওখানে নিয়ে যাই, কী কী পাওয়া যায় আপনারা দেখবেন। এখন কিন্তু জানেন তো সন্ধ্যা 6:30 বাজে, অথচ দেখুন এখানে এখনও দিনের আলো, এখানে মোটামুটি 6:45 নাগাদ সন্ধ্যা নামে। তো এই যে এসে গেছি দেখুন গ্র্যান্ড মার্টে, এটা একদম পাশেই আছে এই সুপার মার্কেটটা, এখানে আপনার প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনি এখানে পেয়ে যাবেন, মানে ছোটোখাটো কিন্তু মানে ভীষণ মানে অনেক বেশি কালেকশান আছে, মানে এমন কোনো জিনিস নেই যেটা আপনি এখানে এসে পাবেন না। আর এখানে আমার ছেলেকে যখনই নিয়ে আসি ও যাবে একটা ওই লেস নেবে, আর ওখানে কাউন্টারে এসে একটা ক্যান্ডি নিয়ে বেরিয়ে চলে আসবে। এই দেখুন মানে সব কিছু পাওয়া যায়, সব কিছু এখানে আপনার পাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদের, ভীষণ বেশি কালেকশান। তবে হ্যাঁ এখানের প্রাইসটা আপনার কিছুটা বেশি, তো এই জন্য আমাদের মাসের বাজারগুলো আমরা ওই ডিমার্টে গিয়ে করে আসি। তো আমাদের বাড়ির থেকে ডিমার্ট আপনার ওই গাড়িতে করে 10-15 মিনিট লাগে, আর নর্মাল কিছু অল্প কিছু কেনার থাকলে তখন আর ডিমার্টে যাই না, তখন এখান থেকেই কিনে নিই, কারণ এখানে বললাম যে মানে এখানে পাবেন না এরকম কোনো জিনিস নেই। তবে হ্যাঁ সবজি টবজি ফল টল এই ভেতর থেকে কিনি না, ওগুলো বাজার থেকেই কিনি, বাকি তেল মশলা এমনি আরও কিছু লাগলে ছোটোখাটো জিনিস তখন এখান থেকে নিয়ে নিই। এই দেখুন ফলও দেখেছেন, সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন। ওপরে চলুন, ওপরে এটা আপনার দোতলা,
ওপরে অ্যাকচুয়ালি ওই স্টেশনারি জিনিসগুলোই পাওয়া যায়, ওই তো বই, খাতা, পেন, পেন্সিল, ছোটোখাটো গিফট আইটেম এই সব পাওয়া যায়। তো ওপরে এলাম, অ্যাকচুয়ালি ছেলের ওই হোয়াইট বোর্ডে লেখার জন্য মার্কার, ও মার্কারগুলো জানেন তো সবসময় খোলা রেখে রেখে পুরো শুকিয়ে দেয়, মানে একদম শুকিয়ে যায়, মানে একদিন কি দুদিন ইউজ করার পরে শুকিয়ে যায়। ওই জন্য আজকে দুটো নিলাম, একটা দেব আর একটা রেখে দেব পরে আবার দেওয়ার জন্য। এখানে মার্কার নেওয়া হয়ে গেছে, এবারে নিচে চলুন। এই দেখুন, এখানে ছোট করে না একটা বেঙ্গলি আইটেমসের কাউন্টার আছে। এই যে এখানে মোটামুটি আপনার বাঙালিদের আমাদের যা কিছু ছোটোখাটো জিনিস ওখান থেকে আপনি পেয়ে যাবেন, খুবই সামান্য কাউন্টারটা এখানে। তবে ভেতর থেকে আপনার ডিম নিলে ডিমের দামটাও ভীষণ, ওই জন্য যেগুলো মোটামুটি বাইরে কম দামে পাওয়া যায় ওগুলো নিয়ে নিন, নইলে এখান থেকে। এই দেখুন, এই যে এগুলো চিনি চাল এই সবের দাম বাইরের থেকে কিছুটা বেশি, খুব বেশি নয়, সামান্য কিছুটা বেশি হয়, যেটা ডিমার্টে আপনি মানে অনেক সস্তায় পাবেন। একদিন আপনাদের ডিমার্ট ঘুরিয়ে নিয়ে আসবো, মানে বিগ বাজারের থেকেও বেশি সস্তা ডিমার্ট এখানের। এই দেখুন ছেলেকে দেখুন মার্কার পেয়ে কি খুশি, এবারে ক্যান্ডি নেওয়ার জন্য লাফালাফি করছে। ক্যান্ডি খাবে না কিন্তু ওকে ক্যান্ডি একটা কিনে দিতে হবে, ও হাতে করে নিয়ে যাবে, এটাই খুশি। কি লিখছো? কি টু লিখেছো? আচ্ছা ওয়ান, বাহ। আচ্ছা এটা এটা বলেছো তুমি, বলো এ ফর, বি ফর, জোরে বলো, সি ফর, ডি ফর, হ্যাঁ ডি ফর, ডগ, ই ফর, গুড, এ ফর, ইয়েস, জি ফর, গুড, এইচ ফর, I for igloo, wow, J for juice, good, K for kite, are baba, L for L no, L for key lion, M for good, N for good, O for uriya baba, P for good, Q for U for queen, good, R for rabbit, are baba, very good, S for scooter, T for bathtub, no, T for tiger, U for bola, U for umbrella, good, V for violin, are you baba, W for watch, good, X for xylophone, good, Y for yak, are you baba, very good, Z for zebra. ঠিক গেছে, দেখুন আজ এই সন্ধ্যাতে বাইরের থেকে কিছু নিয়ে আসিনি, একটু চা মুড়ি খাবো, অনেক দিন এই মুড়ি মাখা খাওয়া হয় না, বাড়িতে থাকাকালীন তো প্রায় সন্ধ্যাবেলায় মুড়ি মাখাটা এত ভালো লাগে না। এই যে এই চানাচুরটা, এটা ওই বাবা যে এসেছিলেন তো উনি তখন নিয়ে এসেছিলেন। আর এই দেখুন এই যে মুড়ির প্যাকেট এখানে পাওয়া যায়, মামড়া বলা হয়, সুপার ফাইন মামড়া, খেতে খারাপ নয়, ভালোই, তবে হ্যাঁ আমাদের ওখানকার মুড়ির মতো টেস্ট নয়, ভালো খেতে, খুব একটা খারাপ নয়, ভালোই লাগে। এই আজকে এই চানাচুর পেঁয়াজ শসা দিয়ে যেমনি করে বাড়িতে মেখে খাই ওরমই খাচ্ছি। এই দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এই দেখুন চা মুড়িটা মেখেছি আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কাল শুনেছিলাম আমাদের বাড়িতে মানে ওই ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে নাকি ভীষণ বৃষ্টি হচ্ছিল, আজ আমাদের ব্যাঙ্গালোরে বৃষ্টি, মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, না আমরা আসার পরেই ফার্স্ট আমরা বৃষ্টি পেলাম, তাই না? ছেলে দেখুন ব্যালকানিতে চলে এসছে, এসে বৃষ্টি দেখছে, বাবা ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এখানে, ওই দেখুন। এরকম বৃষ্টির সময় কানে হেডফোন লাগিয়ে পছন্দের গানটা শুনতে শুনতে এক কাপ চায়ে চুমুক দিয়ে কোন স্বপ্নের জগতে হারিয়ে যাওয়া যায় বলুন। হ্যাঁ দিনগুলো সত্যিই মনে পড়ছে, তাই না? যাই হোক চলুন একটু বৃষ্টিটা উপভোগ করি,
ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।